লিখেছেন যে একটা ভিডিও দেখে আমার কাছে আছে, নরেন্দ্র মোদী অমর রয়ে অমর মাসে যে বসে ছিল সে পাগল থাম, এ পাগল থাম, দুবার বলার মনে তাকে থাম। আমার বাবা বিদেশ থেকে আসেনি, আমার নিজের দাদু বরং বাংলাদেশে চলে গেছে, আমার দাদু এদেশে হাইকোর্টে চাকরি করতেন, সব আমার বাবা পর্যন্ত চলে গিয়েছে, আমার চাচা সেখানে ঢাকায় বড় 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 প্রতিষ্ঠিত সচিব, কিন্তু আমরা আব্বা ফিরে এসেছি। কিন্তু এদেশ থেকে একদম পাগলেও জানে, সাধারণ একটা বাচ্চাও জানে, দেশ ভাগ হলো, মুসলমানরা ওই দিকে গেল, হিন্দুরা এদিকে আসলো। সুজন চক্রবর্তী কয়েকদিন আগে একটা ভিডিও আমি দেখলাম বলেছে, তো এটা তো বাস্তব কথা, ভয়টা তো তারা করবে। এদেশে জন্মেছি, এদেশেই বাঁচবো, এদেশের জন্যই জীবন দিয়েছিলাম, ওরা আমাদের ভয় পাচ্ছে কেন? বিরক্ত হচ্ছেন নাকি? ওরা আমাদের ভয় পাচ্ছে কেন? একটা ভয় ওদের আছে, আরে ওরা তো গর্ব সে বলছে আমরা এখানে সংখ্যাগুরু, কত পার্সেন্ট সরকারি হিসাবে কি আছে না আছে, আমি আমি বেসরকারি বলছি না, সরকার যেটা বলছে মুসলমান টোটালে 14%, কত 14, তোমরা 86% তোমরা হিন্দু, তোমাদের এত ভয় কেন? সব জায়গায় বলছে হিন্দু খাতরে মে হয়, মুসলমান আমাদের সব দখল করে দেবে, ভয় একটা আছে। কারণ ওরা জানে এদেশে আরো অল্প 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 আরো কম মুসলমান ছিল, সেই মুসলমানরা যখন ভারতে আসলো তখন তাদের সংখ্যা 1000 ছিল না, রাজত্ব ক্ষমতায় যখন হাতে পেল 800 বছর ওই রাজত্বের ভিতরে কাউকে ঢুকতে দেয়নি, ওদের আবার ভয় আছে, এই জাতিকে যদি তাড়াতে না পারি আবার যদি একবার ক্ষমতায় আসে তো 1000 বছর আর সুযোগ দেবে না। মুসলমান আমাদের হারানোর কিছু নেই। মাওলানা হুসাইন আহমদ মাদানী ব্রিটিশের বিরুদ্ধে যখন ফতোয়া দিয়েছিলেন যে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এটা মুসলমানদের জন্য ওয়াজিব জিহাদ করতে হবে, সেই সময় তার বিরুদ্ধে আদালতে কেস হলো, লাহোর হাইকোর্ট সম্ভবত হবে, কোন হাইকোর্ট আমার মনে নেই, তো বিচারপতি বললেন আপনি যে ইংরেজের বিরুদ্ধে জেহাদের ফতোয়া দিয়েছেন আপনার পরিণতি কি হবে এটা কি আপনি জানেন? হুসাইন আহমদ মাদানী বলেছিলেন খুব ভালো জানি। কি জানেন আপনি? মাথার পাগড়িটা খুলে বলেছিলেন আমি পরিণতি জানার পরে এইটা আমি মাথায় বেঁধে এসেছি, কি ওটা? এটা হচ্ছে আমার কাফনের কাপড়, আমি কাফনের কাপড়টা মাথায় বেঁধেই এসেছি, আমি জানি এই ফতোয়া দেওয়ার কারণে হয়তো আপনি আমার ফাঁসির আদেশ দেবেন, তো ফাঁসির আদেশ দিতে পারেন এটা আমার জানা আছে, এই জন্য কাফন মাথায় বেঁধে নিয়ে এসেছি, এর থেকে আর অন্য কোনো ভয় আমাকে দেখাবেন না। মুসলমানদের এটা ইতিহাস, আমাদের এর থেকেও খারাপ সময় এসছে না আসেনি, অনেক আলোচনা হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে আমি বলছি না, আমি শুধু আমার মুসলমান ভাইদের